পাচ্ছি না, কত পথ অবলম্বন করলাম, তবু আমার আম্মির সন্ধান আমি কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার আম্মি গানের সন্ধান আমি কোথাও খুঁজে পাব না? ওহ খোদা, আমি যে আর পথ চলতে পারছি না, এখানে নয় হয় আমি একটি বিশ্রাম করে নেই, তারপর আমি একটু হাঁটতে শুরু করব। আম্মি, কে আমাকে আঘাত করলো? আমি যে এই বিষাক্ত জ্বালা সইতে পারছি না। আমার আপন জনকে খুঁজতে এখানে এসেছি। আমার ভাগ্যে কেন এত কষ্ট? আমি তোকে বলেছিলাম ভুল করলে কিন্তু বিপদ আছে, কিন্তু তোর বুকের জন্য অবসান আছে, আবার তোর আরো বস্তু ফিরে পাবে। এবার আমি চলে ফটকল্লা ফটকল্লা ইল্লাল্লাহ ফটকল্লা ইল্লাল্লাহ।
তুমি এই বনবাজি এসেছ, বলো বলো তোমার পরিচয়। আরে শোনো আমার পরিচয়, কাছে ক্ষমা চেয়ে নে।
না না ওর কোনো অপরাধ নেই, আমার বাক্যে যা আছে তাই হয়েছে। এখনো দাঁড়িয়ে আছিস, যা ক্ষমা চেয়ে দে। হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো চলো ইমরান, এবার যাওয়া যাক। তাই চলো। এই শো দেখার পূর্বে তুমি এই নরকের কুশো কেন গজব নাজিল করলি না? তুমি ওদের বিচার করো কুদা, তুমি ওদের বিচার করো। তুমি আগুন তো চুপ করো। আব্বা হুজুর, আব্বা হুজুর, কতদিন হলো আমি যে কিছুই খাইনি, তুমি আমাকে একটু পানি খেতে দিবে বাবা? পানির কারণে যে আমার এই প্রাণটা কেটে যাচ্ছে বাবা, পুরো আমাকে একটু পানি খেতে দেবে না? ও পুরা আমাকে একটু পানি, আমি কি শুনছি আমার পিতা রূপনগরের রাজ্যে মহামান্য উজিরের আজম ছিল, আর সে না কে কারাগারে বসে আছে। ও বড় খুদা তুমি এখনো চেয়ে বসে আছো, তুমি ওই যে শয়তানদের বিচার করো খুদা, তুমি ওই শয়তানদের বিচার করো খুদা। ওই আমরা আমাকে তো একটু পারবে আমি এখন পানি কোথায় পাবো? আর পানি না পেলে আমার আব্বা হুজুর চেয়ে মারা যাবে। একেবারে শীতল হয়ে গেল, ওই আমাকে ভাসালে ভাবা, ওই যে আমি জান রাখতে পারবো না, ওই শয়তান যাইতে হতো এখানে এসে পড়বি, হয়তো আমরা ধরা পড়ে যাব। আমি চলি পিতা, আমি আবার আসবো এই রূপনগরে, আমি চলি পিতা, আমি আবার আসব। এই কি তোমার দান, এই কি তোমার দান, এই কি তোমার দান? করে
তবে কাজ করুন বড় সাহেব, আজকের এই আমার মাঝে কিছু সুরা আমার ভাইজির ব্যবস্থা কি করেছে
বাচ্চা। ঠিক সেই সময় এই মেয়েকে উপস্থিত হয়, তখন বিনবাসি বাজে, আম লাগিনি সাপ এনে আহার তারপর সুস্থ হতে চলো বাবুজি, আমরা উজার গাছে চলে যাই। আমি তোমাদেরকে অপমান করেছি বলে আমি তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আপনি হলেন বাসানন্দর, আমরা হলাম গরিব প্রজা, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সেটা আপনি কোনোদিন দিতে পারবেন না। নয়, আমি কিছু চাইব না। আপনার ছেলেকে আমি ভালো করতে পেরেছি, তাতে আমি আজ তুমি যা যাবে আমি তাই দিয়ে তোমাকে সন্তুষ্ট দেব। সবাই দেখছি একই কথা, কথা বলে
এখন আমি কি করি তারি বেড়ে স্থির করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের কথাই মেনেলাম, আলহামদুলিল্লাহ। এবার চলুন সকলে গিয়ে বিবাহের আয়োজন করি। বেশ তাহলে Oh!
হয় না, তুমি আমাকে পেয়ে ধন্য হবে। তুমি আমাকে পেয়ে ধন্য হলেও কিন্তু আমি তোমাকে পেয়ে ধন্য হতে পারবো না।